আমার মেয়ে অনেকক্ষণ ধরে সাজবে না ঠিক তা নয় কিন্তু দেখো সব ব্যাপারে আমি ওকে আটকাতে চাই না আটকাতে চাও না মানে গুঞ্জন কোথায় সাজছে বাড়িতে না না ওর এক চেনাশোনা পার্লারে সাজছে পার্লারে আচ্ছা সুশীল এত কিছু চোখের সামনে দেখো তুমি কি করে ওকে এই কাজটা করতে দিলে আমি তো বললাম দেখো ওইটুকু একটা মেয়ে ওর বিয়ে তা ওরও তো একটা ইচ্ছে ওর ইচ্ছে থেকে বড় কথা ওর সেফটি সেটা বোঝো সুশীল তুমি তোমার একবার আমাকে জানানো উচিত ছিল আচ্ছা ও কি পার্লারে একা গেছে না কে 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 গেছে ওর সাথে চিন্তা করো না আমার গাড়িতেই গেছে সঙ্গে আমার ড্রাইভার গেছে বুঝলাম আরে আমি আমার ছেলে মেয়ে বাড়ির লোকদেরই বিশ্বাস করছি না তুমি একটা ড্রাইভারের বসে তোমার মেয়েকে ছেড়ে দিলে দেখো এই বিয়ে নিয়ে আমার টেনশন আছে ঠিকই কিন্তু গুঞ্জনকে নিয়ে নেই ও ঠিক সময় চলে আসবে তুমি অত ভেবো না তো ভাবতে হচ্ছে সুশীল ভাবতে হচ্ছে কারণ আমি জানি দুর্গা কি করতে পারে ফোন করো এক্ষুনি ফোন করে তোমার মেয়েকে জিজ্ঞেস করো ঠিক আছে কিনা ব্রজ ব্রজ শোনো এদিকে বলো সুশীলের কাছে নামটা জেনে নিয়ে এক্ষুনি পার্লারে যাও পার্লারে আমি হ্যাঁ আর আমি তো বাড়িতেই শেভ করি তাছাড়া তুমি তো জানো আমি চুলে কলব করি না আর আর চুল কাটলে বা লোকাল সিট তোমার কথা কে বলেছে গুঞ্জন গুঞ্জন একা পার্লারে গেছে যাও তুমি গিয়ে নিয়ে এসো যাও দেখো তুমি শুধু শুধু এমনি করছো সুশীল সাবধানের মান নেই তোমাকে তোমাকে ফোনটা করতে বললাম করো না ওকে বলো ও যেন ওখানেই থাকে ওখান থেকে না বেরো একা আর কি হলো বুঝো যাও দাঁড়িয়ে আছো কেন আচ্ছা তুমি এত টেনশন কেন করছো বলো তো কিছুকে আঁচ পেয়েছো গুঞ্জনের কোনো বিপদ হবে না তো দুর্গাকে বিশ্বাস নেই আমি ওকে নতুন করে কোনো অঘটন ঘটাতে দেব না আরে কি হলো তোমাকে ফোন করতে বললাম করো না কুইক করছি হ্যাঁ ড্যাড আচ্ছা শোনো আর কতক্ষণ লাগবে তোমার পার্লারে আমার হয়ে গেছে ওকে ফাইন শোনো তুমি এক্ষুনি এক্ষুনি পার্লার থেকে বেরিও না তুমি পার্লারই থাকো এখান থেকে ব্রজো আঙ্কেল গেছে তোমায় রিসিভ করতে বাট ড্যাড বেশিক্ষণ লাগবে না বললাম না ওয়েট করো ব্রজো আঙ্কেল যাচ্ছে তারপরে বেরোবে ড্যাড তুমি তো আমার কথাই শুনছো না আই অন মাই ওয়ে বেশ কিছুক্ষণ হলো আমি বেরিয়ে গেছি কি 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 বলছো শি ইজ অন হার ওয়ে মানে রাস্তায় রাস্তার উপর কি করছে গাড়িতে আছে একটু আগে বেরিয়েছে বলুন বেরিয়ে গেছে ওই যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো প্রথম দিন থেকে এখানে যা যা চলছে এই দুর্গা তো আমাদের পেছুই ছাড়ছে না ও যদি বাই চান্স তোমার তোমরা দুর্গাকে নিয়ে কেন এত ভয় পাচ্ছ বলো তো ও সব করতে পারে ও এতটাই ডিসপারেট যে লিসেন দ্যাট কে দুর্গা ওই গিয়ে চাউলতার বনি তো ওকে কি করে হ্যান্ডেল করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি তুমি ফোনটা রাখো আমি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছাচ্ছি ভাতের সঙ্গেই খাই তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে এইবারে একটু আর একটু জল জল লাগবে হ্যাঁ সর্ষে বাটা দিলে তো তুমি বাজার করেছো কখনো বাজার করেছি কখনো না বাজারটা আমিই করি কোথায় বাজার করো আমাদের হ্যাঁ আমি বেলঘড়িয়া মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড় হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুটছুট করে হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে